ক্লাস 12 এর ভাই বোনেরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আজকে আমরা অষ্টম অধ্যায়ে অর্থাৎ জাতীয় শিক্ষানীতির প্রথম একটা বিষয় আমরা আলোচনা করেছি, একটা 8 মার্কের কোশ্চেন আলোচনা করেছি। অর্থাৎ 1986 সালে জাতীয় শিক্ষানীতির মূল বিচার্য বিষয়গুলো আমরা আলোচনা করেছি। আজকে আমরা একটা 4 মার্কের কোশ্চেন আলোচনা করব, সেটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি দুটি বিশেষ সুপারিশ করেছে দুটো বিষয় নিয়ে, বা দুটো কর্মসূচি গ্রহণ করেছে। একটা হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড এবং আরেকটি হচ্ছে নবোদয় বিদ্যালয় গঠন। তো অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচিতে কি এবং এটা কোন শিক্ষার জন্য, অর্থাৎ কোন লেভেলের শিক্ষার জন্য, এবং এর মূল উদ্দেশ্যগুলো কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো দেখা যাক। এখানে কোশ্চেনটি রয়েছে কি যে অপারেশন ব্ল্যাকবোর্ড কোন কমিশনের সুপারিশ। তাহলে তোমরা বুঝতে পারছো যে এটা 1986 সালে জাতীয় শিক্ষানীতির সুপারিশ। তবে বলছি অপারেশন ব্ল্যাকবোর্ড সম্পর্কে উদ্দেশ্য কর্মসূচিগুলো আলোচনা করো, অর্থাৎ আমরা উদ্দেশ্য এবং কর্মসূচিগুলো অপারেশন ব্ল্যাকবোর্ডে আলোচনা করবো। তো যদি আমরা উদ্দেশ্য দেখি, তাহলে প্রথম উদ্দেশ্যটা হচ্ছে কি যে মান উন্নয়ন, প্রাথমিক বিদ্যালয়গুলির মান উন্নয়ন। অর্থাৎ আশা করি তোমরা বুঝে গেছো যে এই যে অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচিটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষার জন্য। দ্বিতীয় বলছে উপযুক্ত পরিকাঠামো, প্রয়োজনীয় ক্লাসরুম তৈরি, বসার সুবন্দোবস্ত, শৌচাগার নির্মাণ, পানীয় জলের সুব্যবস্থা, প্রয়োজনীয় শিক্ষক শিক্ষিকার ব্যবস্থা রাখা। অর্থাৎ অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচিটি কি করেছে, প্রাথমিক বিদ্যালয়গুলির উন্নয়নের জন্য একটা কর্মসূচি, যেখানে দেখা যাবে, দেখা হবে বা এই কর্মসূচির আওতায় আমরা দেখব যে ক্লাসরুম তৈরি রয়েছে কিনা, বসার সুব্যবস্থা রয়েছে কিনা, শৌচাগার বা টয়লেট বাথরুম রয়েছে কিনা, পানীয় জলের সুব্যবস্থা রয়েছে কিনা, এবং প্রত্যেকটি স্কুলে যে পরিমাণ শিক্ষক বা শিক্ষিকা দরকার সেই পরিমাণকে শিক্ষক শিক্ষিকা রয়েছে এটা দেখা এবং এর ব্যবস্থা করাই হলো একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ডে। তারপরে বলা যায় শিক্ষা সহায়ক উপকরণ, অর্থাৎ যেই উপকরণগুলো দিয়ে একজন শিক্ষক বা শিক্ষিকা ক্লাসরুমে পড়ান, সেই সহায়ক উপকরণগুলো কি স্কুলগুলোতে রয়েছে, যদি না হয় না থাকে তাহলে তাদেরকে সেই উপকরণগুলো প্রোভাইড করা। এই জন্য বলছে যে শিক্ষণ পদ্ধতিকে অধিকতর আকর্ষণীয় করে তোলার জন্য শিক্ষা সহায়ক উপকরণ, শিক্ষা সহায়ক বিভিন্ন উপকরণ যথা চার্ট, মডেল, চক পরিবেশে সরবরাহ করা। তাহলে তোমরা বুঝতেই পারছো যে অপারেশন ব্ল্যাকবোর্ডের মূল উদ্দেশ্য হচ্ছে প্রাথমিক যে বিদ্যালয়গুলো রয়েছে তার উন্নয়ন ঘটানো, এবং সেই প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাসরুম, বসার সুব্যবস্থা, তারপরে পায়খানা, টয়লেট বা এগুলো ঠিকঠাক রয়েছে কিনা, প্রয়োজনীয় শিক্ষক শিক্ষিকা রয়েছে কিনা, এমন তার সঙ্গে সঙ্গে যেগুলো টিচিং এইডস রয়েছে বা থাকা দরকার, সেই টিচিং এইডস যেমন চার্ট, মডেল, চক এই বিষয়গুলো রয়েছে কিনা সেগুলো দেখা এবং সেগুলো সরবরাহ করা হচ্ছে মূল উদ্দেশ্য অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির। ঠিক আছে, তাহলে মূল কর্মসূচিতে কি ছিল? মূল কর্মসূচিতে যদি আমরা দেখি, তাহলে মূল যে যে বিষয়গুলো আমরা অপারেশন ব্ল্যাকবোর্ডের আন্ডারে দেখব সেটা হচ্ছে, প্রথমে দেখব যে দুটো বড় বড় শ্রেণীকক্ষ রয়েছে কিনা, অর্থাৎ প্রাইমারি যে বিদ্যালয়গুলো রয়েছে সেখানে দুটো বড় বড় ঘর অত্যাবশ্যক, অর্থাৎ আবশ্যিক লাগবেই। বলছি এই কর্মসূচিতে প্রথমে যেটা বলা হয়েছিল তা হলো সব ঋতুতে ব্যবহারের উপযোগী দুটি বড় বড় শ্রেণীকক্ষ বিদ্যালয় অবশ্য থাকবে, তাহলে দুটো বড় বড় ঘর লাগবে। তারপর দ্বিতীয় বলছে অন্তত 2 জন শিক্ষকের ব্যবস্থা, প্রত্যেক বিদ্যালয়ে অন্তত 2 জন শিক্ষক থাকবেন, এদের মধ্যে একজন মহিলা হবেন। বুঝা গেল? তারা বুঝো কি এখানে কি বলছে, বলছে যে 2 জন শিক্ষক লাগবে, তার মধ্যে একজন অবশ্যই শিক্ষিকা হবে। ধীরে ধীরে প্রত্যেক শ্রেণীর জন্য একজন করে শিক্ষকের ব্যবস্থা করা হবে, তারপরে আস্তে আস্তে করে শ্রেণী অনুযায়ী, ক্লাস অনুযায়ী এক একটা করে শিক্ষক থাকবে, অন্তত 2 জন থাকবেন এবং তার মধ্যে একজন অবশ্যই শিক্ষিকা হবেন। তৃতীয় নম্বর বলছি যে পানীয় জল শৌচাগার ব্যবস্থা, প্রতিটি বিদ্যালয় ব্যবহারের উপযোগী শৌচাগার ব্যবস্থা ও পানীয় জলের সুবন্দোবস্ত করতে হবে। সরকার, স্থানীয় স্বায়ত্তশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থানগুলিকে এই ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে। বোঝা গেল কি বলছে? অর্থাৎ পানীয় জল এবং শৌচাগারের ব্যবস্থা রাখতেই হবে যাতে ছেলে মেয়েদের কোনো রকম অসুবিধা না হয়। এটা অবশ্যই অপারেশন ব্ল্যাকবোর্ড এই কর্মসূচিটা এখানে দেখাশোনা করবে। প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ, আবার একই এই কথাটাই বলা হয়েছে যে টিচিং ওয়েডসগুলো দিয়ে শিক্ষক শিক্ষিকারা পড়ান সেগুলো আছে কিনা সেগুলো দেখতে হবে, যেমন ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার, চার্ট, মডেল, মানচিত্র প্রভৃতি। খেলার সরঞ্জাম, যে বাচ্চারা পড়াশোনা করতে আসে প্রাইমারি স্কুলগুলোতে, তো তাদের
শারীরিক বিকাশের জন্য কিছু খেলাধুলার ব্যবস্থা করতে হবে, যেমন রবারের বল, ফুটবল, ভলিবল ইত্যাদি সরঞ্জাম গুলো আমাদের ওই স্কুলের মধ্যে রাখতে হবে, যাতে শিক্ষার্থীরা বা ছোট ছোট বাচ্চারা খেলা করতে আসে এবং তারা যাতে স্কুলে আসার একটা মানসিকতা তৈরি হয়, তারা যাতে শিক্ষা শিক্ষা বা জ্ঞান অর্জন করাকে বার্ডেন মনে না করে, একটা চাপ অনুভব না করে, এই বিষয়টা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এই ছিল অপারেশন ব্ল্যাকবোর্ড এবং তার কর্মসূচি। খুবই সহজ, তোমরা দুবার পড়লে এটা বিষয়ে তোমরা মনে রাখতে পারবে এবং এই কোশ্চেনটা আসার সম্ভাবনাও কিন্তু খুবই 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 বেশি, ঠিক আছে? তাহলে এটা অবশ্যই তোমরা পড়ে যাবে এবং এটা অবশ্যই 4 মার্কের, বেশিরভাগ 4 মার্কেই আসে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার আমাদের দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন বিষয় নিয়ে। ভিডিওটি পুরো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।